এক বছর আগে মেয়াদ শেষ হলো, এক বছর আগে মেয়াদ শেষ হয়েছে, আপনি এক বছর যাবত আপনার ফ্রিজের সংরক্ষণ করছেন এবং এর মধ্যে কতগুলো যে বিক্রি করছেন আল্লাহ শুধু জানে, আপনিও জানেন না। আমরা যেসব বিক্রি করছি দ্বিতীয় কথা হচ্ছে শুনেন, আপনি ফ্রিজে সংরক্ষণ করেছেন, যদি লেখে রাখতেন নট ফর সেল, বিক্রয়ের জন্য নহে বা ফেরত যোগ্য, ঠিক আছে, ব্যবহারের জন্য নয়, যে কোনো ভাবে একটা যদি ক্লিয়ারিফিকেশন দিতেন আমরা স্পষ্ট বুঝতাম যে আসলে আপনার উদ্দেশ্য ভালো। আপনি ফ্রিজে এক বছর যাবৎ হার্টের বাল্ব মেয়াদ শেষ হয়েছে আপনি সংরক্ষণ করছেন, এটা কি অন্যায় হয়েছে? স্যার আমি লিখিনি, এটা আমার অন্যায়, আমি স্বীকার করতেছি। এটা বলি নাই, এটা বলি নাই, এটা বলি না, অপরাধ আছে। কারণ কি, যে বাল্বটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, উচিত ছিল এটার পরে স্টিকিং করা, ইট ইজ নট ফর সেল, এটা অপরাধ হয়েছে। এইটা তো অপরাধ অবশ্যই, বড় ধরনেরই অপরাধ, কিন্তু এখানে প্রবলেমটা হয়েছে কি, লিখে নাই, সামহাউ মিস্টেক এটা হয়ে গেছে। 60,000 টাকা জরিমানা আরোপ সহ জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সকল প্রকল্প কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এই কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র এবং যে কোশ্চেনগুলো আমরা করেছি সেগুলোর ব্যাখ্যা অধিদপ্তরে শুনানিতে উপস্থিত হয়ে দিতে পারলে ওপেন করার ব্যবস্থা করা হবে, আর আদারওয়াইজ এটি স্থায়ীভাবে বন্ধের যে প্রক্রিয়া সেটিতে আমরা যাব। আপনারা কি দেখেন, আপনাদেরকে একটু দেখায় তাহলে বুঝতে পারবেন। একটা চিঠি যাচ্ছে সরকারি অফিসে একটি এই কোম্পানি থেকে, সেখানে কোনো সাইন নাই, ইনিশিয়াল নাই, কিচ্ছু নেই। এই মডেলটা কত মডেল? PM 3562। এই পেসমেকারটি MRP লেখা ছিল 4,80,000 টাকা। আপনি 4,80,000 টাকা সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, আপনি চাইলে কম নিতে পারেন, তবে বেশি নেওয়ার সুযোগ নেই। কিন্তু আপনি বিক্রি করলেন 4,80,000-এর পরিবর্তে 5,49,000 টাকা, তাহলে কত টাকা বেশি নিয়েছেন উনি? 1,69,000 টাকা বেশি নিলেন। এটা আইনসঙ্গত হয়েছে কিনা খালি এইটুকু বলেন। এগুলো কি? এগুলো না, ভাল 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 হার্টের ভাল না, এগুলো নষ্ট গেলে মানুষের তো বিপর্যয় হয়ে যেতে পারে, হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়, হার্ট বন্ধ হয়ে যেতে পারে। এইটির মেয়াদ শেষ হয়েছে কত আপনি একটু পরেন তো আমি বলতে না, এটা হচ্ছে যে 22 সালের এটা তো আমরা আগে বলেন না, থামেন থামেন, এটা 22 সালের আগস্ট মাসে শেষ হয়েছে। আর একটা কোনটা দেখলাম, হ্যাঁ রিয়াজ, এইটা ফ্রিজের উপরে মাল আচ্ছা ফেব্রুয়ারি, হ্যাঁ এটা এটা দেখা, এটা 23, এটা কবে শেষ হয়েছে? এটা 23 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এটা কবে শেষ হয়েছে? এগুলো কি আপনি বিক্রি করতে পারবেন আবার? না, আমরা তো বিক্রি করবোই না, এটা এগুলো রেখেছেন কেন? না, এটা ড্যামেজ করে ফেলবো।